تَعْبُدُ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার গোলামি করো আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করবা তাদের সাথে উত্তম আচরণ করবা ভালো ব্যবহার করবা এই নির্দেশ দিয়েছেন কে পিতা মাতার সাথে উত্তম আচরণ করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে মাতা পিতার খেদমত করা লাগবে বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবাই তোমার বেহেশত তোমার মা বাবাই তোমার দোজখ আজকে সমাজের মধ্যে কিন্তু সবচাইতে নির্যাতিত বঞ্চিত অপমানিত আমাদের সমাজের ঘরে ঘরে মা বাবারা কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা ডিজিটাল দেশের ডিজিটাল সিস্টেম হয়ে যাওয়ার কারণে আজকে সমাজের ছেলে মেয়েগুলো এতটা উশৃঙ্খল হয়েছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বলেন ঠিক না ব্যাটে আরে বৃদ্ধাশ্রমের আমি একটা খবর দেখেছিলাম টেলিভিশনে একটা মুরব্বি করে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে আমার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি মেয়ে আমার দেশের বাইরে থাকে ছেলে আমার বড় অফিসার ছেলের আল্লাহ রাব্বুল আলামিন দশতলা নয় তলা আট তলা দামি দামি বিল্ডিং দান করেছে ওই বিল্ডিং এর বিশাল বিশাল রুম আছে কিন্তু ওই রুমের ভিতরে অন্য মানুষ থাকার জায়গা থাকলো বাবা থাকার জন্য কোনো জায়গা নাই আমার ভাইয়ের সংবাদ দিতে একেবারে আপনি কষ্ট করে কিভাবে সন্তানগুলোকে লালন পালন করেছেন লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি রিক্সায় চড়তাম না আমার 10 টাকা 20 টাকা রিক্সা ভাড়া যাবে এই ভয়ে রিক্সায় চড়তাম না 10 20 50 100 টাকা জমাইয়া আমার ছেলেটাকে অনেক কষ্ট করে মেয়েটাকে অনেক কষ্ট করে লালন পালন করলাম আজকে আমার ছেলের বউটার কারণে আমি বৃদ্ধাশ্রমে আসলাম বলে কিভাবে আসলেন বলে আমার স্ত্রী যখন বেঁচে ছিল কিছুদিন আমার নতুন বউটা আসার পর আমাদের একটু দেখাশোনা করলো কিন্তু আস্তে আস্তে বেটার বইয়ের ভিতরে কি পরিবর্তন হয়ে গেল আমি জানি না বেটার বইয়ের ধমকে ঝাঁকুনিতে নির্যাতনের কষ্টের কারণে ছেলেটার মা যখন মারা গেল অনেক কষ্ট করে আমি আমার স্ত্রীকে দাপন করার পর ছেলের বাড়িতে যখন থাকলাম আমার ছেলে আর ছেলের বউ কি যে ঘটনা ঘটলো আমি জানি না রাতের বেলা আমি যখন ঘুমের মধ্যে চলে যাই পরা গোপনে গোপনে কি ষড়যন্ত্র করেছে আমার জানা নাই একদিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে আমার দেহের ভিতরে ঘুমের ইঞ্জেকশন ঢোকায় দিয়েছে আমি যখন ঘুমের মধ্যে চলে গেছি বাস্তাই কইরা বাড়ি থেকে অনেক দূরে গাড়িতে কইরা ডাস্টবিনের কাছাকাছি আমারে ফেলে দিয়েছে ঘুম থেকে যখন উঠলাম তখন আমি দেখি আমি একটা হাসপাতালে আমার আশেপাশে কেউ নাই আমার থাকার কোনো জায়গা নাই যাওয়ার কোনো বাড়ি নাই বুঝতে পারলাম ছেলেটার কাছে আজ আমি বেশি হয়ে গেছি ওরে কুষ্টিয়ার তরুণ যুবক ভাইরা রে যেই বাবা এত কষ্ট করেছে কেমনে পারো সেই বাবার মুখে অশ্লীল ভাষায় গালি দিতে কেমনে পারো যেই বাবা ক্ষেত কামারে রুজি রোজগার কইরা রিক্সা ভ্যান চালায়া কত কষ্ট করে তোরে বড় করেছে এই বুড়া বয়সে বাবার শরীর চলে না বাবা যদি বলে ছেলের কয়েকটা টাকা দে আমি একটু বাজারে যাব চা নাস্তা খাবো ছেলে ধমক দে বলে বুড়ার বেটা বুড়া হয়ে গেছে তা বাজারে যায় চা খাওয়ার নেশা তোর গেল না ওরে তরুণ যুবক ভাইরা রে একবার চিন্তা করো ছোটবেলার কথা স্মরণ করে দেখো যখন মাদ্রাসায় যাইতাম স্কুলে যাইতাম বাবার কাছে হাত পেতে বলতাম গাড়ি ভাড়া দাও দিত বাবাকে বলতাম স্কুল ছুটির সময় বন্ধু বান্ধব অনেক কিছু কিনে খায় আমার আরো টাকা দাও আমি ওগুলো নাস্তা কিনে খাবো বাবা দিত কোনদিন বাবা না করত না আজকে সেই বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে কেন সেই বাবাকে আমরা একটু আদর স্নেহ দিয়া তার জীবনের শেষ বয়সটা আমরা কাটায় দিতে পারবো না
কেন আমরা বাবাকে বাবার মতো আদর মোহাব্বত করতে পারব না? এই বাবা ছোটবেলায় কত না ভালোবাসা দিয়েছে, যখন বায়না করে আব্বু আমি হাটে যাব, ছোট্ট ছেলেটাকে হাটে নিয়ে আসতো, আব্বু আমার ভালো কাপড় লাগবে কাপড় কিনে দিত, আব্বু আমি পিকনিকে যাব সফরে যাব আব্বু দিত, বাবার কাছে মার কাছে বিয়ার আগ পর্যন্ত যা যা চাইছি কোনদিন বাবা মা আমাদেরকে ফেরাইয়া দেয় না। যে মা বাবা 25টা বছর রক্ত পানি কইরা গায়ের ঘাম পানি পাইরা এত কষ্ট করে বড় করেছে, শেষ বয়সে কেন সেই বাবা বৃদ্ধাশ্রমে থাকবে? ওরা তো আপনার পরিবারের জন্য একটা বড় নিয়ামত বড় রহমত। ওই মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আর আল্লাহর কাছে যদি দোয়া করে, তোমারে কোটিপতি বানাইতে আমার আল্লাহর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ। আজকে সেই মা সেই বাবা বৃদ্ধাশ্রম তাদের জীবনের শেষ ঠিকানা। বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে মা বাবা থাক এটা আমরা চাই না। আজকে গোলাম রব্বানির আলোচনা যারা শুনতেছেন কুষ্টিয়ার তরুণ যুবক ভাইরা, রে জীবনে কোনোদিন বাবার সাথে বেয়াদবি করবা না, মার সাথে বেয়াদবি করবা না, কারণ এই মা বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানা। জোরে কন সুবহানাল্লাহ। আমার কুষ্টিয়ার তরুণ যুবক ভাইরা রে, এই যুবকদের দুই দিন আজ মাহফিল, আজকের আখেরি মুনাজাতে মুনাজাত দেওয়ার আগে কে কে আসো সেই মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না। কেন কষ্ট দিবি রে যুবক, যাদের দুনিয়াতে মা নাই জিজ্ঞাসা কইরা দেখো মা কত বড় নিয়ামত, দুনিয়াতে এত মানুষের চেহারা দেখা যায় কিন্তু এই মা নামের পাখির চেহারাটা কোনদিন আর দেখা যায় না। মাঝে মাঝে ঘরের বউকে বলি বিবি রে আজকে আমার পাশেই মা বিলাসে বগুড়ায়, ওয়াজ করে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি একটু আমার জন্য রাতের বেলায় জেগে থাকো। আমি দরজায় যখন ডাক দে বিবি আমার ঘুম থেকে ওঠে না, বিবি ঘুমের মধ্যে চলে গেছে, দুঃখিনী মা ভিতর দিকে আওয়াজ দা বলে গোলাম রব্বানি আলী নাকি বাবা? আমি বললাম হ্যাঁ মা। বয়স আপনার হয়ে গেছে? ও মা না ঘুমে কেন জেগে থাকেন মা, এই বয়স আপনার কষ্ট করার কি দরকার? মা ডেকে বলে বাবা তুই বাইরে যায়া জায়গা জায়গা ওয়াজ করিস, কোথায় কি ঘটনা ঘটে আমি জানি না, আর কোন মায়ের সন্তান যদি বাইরে থাকে ওই মা কি পারে শান্তির ঘুম ঘুমাইতে? অনেকবার ঘুমানোর চেষ্টা করি বাবা, তোর কথা যখন আমার মনে হয় আমি তখন ঘুমাইতে পারি না। আরে কুষ্টিয়ার তরুণ যুবক ভাইরা রে, যে মা শীতের দিনে ডানে পেশাব করলে বামে রাখলো, বামে পেশাব করলে বুকের ওপর নামা ঘুমাইলো, কোন সন্তান যদি অসুস্থ হয় মা কত পেরেশানিতে চলে যায়, অনেক পেরেশানিতে পড়ে যায়, এই ডাক্তারের কাছে যায় ওই ডাক্তারের কাছে যায়, মানুষ যখন যেই ডাক্তারের সন্ধান দেয় ছেলের কি হয়েছে বলে অনেকদিন জ্বর হয়েছে ভালো হয় না, আল্লাহর কাছে মানত করেছি ছেলেটা যদি ভালো হয় আমি একটা ছাগল সৎকা করে দেব, ছেলেটা যদি ভালো হয় মসজিদে দুইটা বস্তা সেমের দান করব। আমার ভাইরা রে, মা বাবা সন্তান অসুস্থ হইলে যে যে ডাক্তারের খবর দেয় সেই ডাক্তারের কাছে নিয়ে যায়, সন্তানকে মা কষ্টের পর কষ্ট করে ভালো করে, রোগ যদি না সারে নামাজের বিছানায় পড়ে মা বাবা কেঁদে কেঁদে বলে আল্লাহ আমাদের হায়াত দিয়া হলেও আমার ছেলেদেরকে মেয়েদেরকে তুমি বাঁচায় রাখো। ওরে তরুণ যুবক বাইরে, প্রতিটা মাহফিল থেকে শিক্ষা নিয়ে যেতে হবে যে মা 20-25 বছর তোর জন্য কষ্ট করেছে, খবরদার এই জীবনের শেষ প্রান্তে এসে তাদেরকে কষ্ট দিয়ে কপালে জাহান্নাম লিখে নিস না। ইমাম হ খতিব হ বক্তা হ আলেম হ
যদি মা বাবার সাথে খারাপ সম্পর্ক থাকে পিতা মাতার অবাধ্যকারী সন্তান জাহান্নামে যাবে। এজন্য পিতা মাতার খেদমত করব, কারা কারা রাজি আছেন? মা বাবাকে কষ্ট দেব না, কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখা, সবাই হাত তুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে মা বাবা খেদমত করার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মা বাবার খেদমত করব ইনশা। যাদের মা বাবা বেঁচে আছে বেয়াদবি হয়ে থাকলে আজকে রাতের বেলায় পা ধরে ক্ষমা চাইবে, মা ক্ষমা করে দেবে, বেয়াদবি করা যাবে না। সুন্দরী বইয়ের দিকে তাকায়া মার থেকে আলাদা হইন না, একটা মা চলে গেলে মা পাওয়া যায় না, বাবা চলে গেলে বাবা পাওয়া যায় না। এজন্য পরের বেটির কথা শুনে পরের বেটির কুটনামি সরজন্তে বইরা নিজের মা বাবার থেকে আলাদা হবেন না। আপনার কাছে আপনার মা বাবা বেশি দামি না বউ দামি? কথা বলে না কেন? হ্যাঁ, মা বাবা যদি স্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার তো বিবেক আছে, আকল আছে, আপনার মা বাবার প্রতি আপনার বিশ্বাস আছে, তারা কি ক্ষতি করতে পারে না আপনার ভালো চাই সেটা তো আপনার বিশ্বাস আছে না? 25 বছর মা বাবা ভালো থাকে আর বউ আসার সাথে সাথে মা বাবা খারাপ হয়, ব্যাপারটা কি? রহস্য উদ্ঘাটন করার দরকার আছে না? না প্রয়োজনে বউ যখন বলবে তোমার মা আমারে গালি দিয়েছে, অনেক সন্তান আছে না ডিজিটাল সন্তান, তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার রোদের ছাতা, কি হয়েছে সুন্দরী বলো? কয় আমি বললে কি তুমি বিশ্বাস করবা? কি হয়েছে? কয় তোমার মা আমারে গালি দিয়েছে। কয় তাই নাকি? তোমাকে গালি দেয় মানে? ওই বুড়ি ওই বুড়ি, মাকে তখন ডাকতেছে বুড়ি তুই আমার বউকে গালি দিয়েছিস, নাউজুবিল্লাহ। যেই বউ আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিল এরাই বলেন শোনো 25 বছর আমার মা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইয়ে বড় করছে, খবরদার খবরদার আমার মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কোন ধরনের বাজে মন্তব্য কোন ধরনের অভিযোগ আমার কানে আমি শুনতে চাই না। যদি দেশ 1 2 3 কথা কয় না, একদিনে এই ট্যাবলেট যদি দেওয়া যায় বউ কবে ওরে বাবা স্বামী না সে কেন আসবে না? এই যে মা বাবা ভালোবাসে তাহলে এর মা বাবা আমারও ভালোবাসা ছাড়া উপায় বউ এমনি ভালো হয়ে যাবে। আর ওই লুসা বউ কথা শুনে মাও গেছে শাসন করবে, বাপও গেছে শাসন করবে, চাপা দাঁত ফেলে দেওয়া লিখবি, কথা কন ঠিক না? তোমার বিবেকে বাজে না, ওটা তোমার মা তাই জন্ম দিয়েছে, তার পেটে থাকছে, তার দিকে চোখ রাঙাও মানে? চোখ রাঙাইলি তো জাহান্নামে গেলি, কষ্ট দিলি তো জাহান্নামে গেলি, বেয়াদবি করলি তো পরকাল হারাইলি, কথা কর? ওদের দিকে চোখ রাঙা না, মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে আমল নামায় হজের সব লিখে দেয় কে? একটু ভালোবেসে কিছু খাবার খাওয়াইলে জমিনে মা বাবার মুখে মুচকি হাসি ফুটবে, আরশের মালিক খুশি হবে, সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছে রক্ত ভাসিয়া যাত নাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছ মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, ঠিক না? কখনো গভীরাতে উঠলে আমি খেদে, ঘরের বউটার দিকে তাকা, ছেলের কান্নাটা থামার জন্য কত কি বলে, বাবা কান্দো না, তোমার কি হয়েছে, কষ্ট পাচ্ছ, শোনেন না কথা কয়? আপনার বউটা আপনার এই ছেলে মেয়েকে কত আদর করে দেখেন না, ওকে খাওয়ানোর জন্য সাত মামা দেখায়, এটা ভাল্লুক দেখায়, উঠে দেখায় মেওয়ালো, কত কষ্ট করে এক বেলা খাবার খাওয়ার, মনে হয় মার পেটে খাবার গেলে যতটা খুশি না হয় সন্তানের পেটে গেলে মা খুব খুশি হয়। মা বলে আজকে জানো জানো মুখের বাবা জানো তোমার ছেলে একটা ডিম গোটাল খাইছে, সুবহানাল্লাহ, হাসেন না বাস্তব।
তোমার ছেলে আজকে অমুক মাছ খাইছে, ছেলের জন্য মাছ কিনবা? কথা কর, মা বাবা কি নিয়ামত! ওয়াজ তো শুনলেন সারা জীবন, গোলাম রব্বানী এলে টাটকা ওয়াজ শুনে যান, টাটকা। কষ্ট পাচ্ছেন নাকি? কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগোয়া জমেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে সুদায় মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে সুদায়। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছে মাওলায় আমার কুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে সুদায়, তোমার ঋণ আমি কি দিয়ে সুদায়। জোরে কোন মারহাবা! তাহলে পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ।